শুধুমাত্র স্বর্ণের নেশাব ধরে ডাকাত দিলে হবে এক্ষেত্রে কি স্বর্ণের নেশাব পরিমাণ টাকার নেশাব পরিমাণ টাকার অপেক্ষা করতে হবে দেখুন যদি স্বর্ণের নেশাব পরিমাণ টাকা আপনি দেখবেন আপনি কোন কোন দেশে বাস করছেন যেখানে মানুষ দরিদ্রসীমার নিচে বাস করছে সীমা যে দেশে সীমার নিচে যে বুঝতে বোঝায় যে রৌপ্যের নেসাবের নিচে সেখানে আপনি রৌপ্যই ধরবেন আর যেখানে মানুষ ধনী যেমন আরব আমিরাত যেমন কুয়েত যেমন সৌদি আরব এরা কিন্তু অনেক ধনী মানুষ তারা রূপ স্বর্ণের উপর ধরে কারণ তাদের সাধারণ মানুষের কাছেও ওই টাকা থাকে কিন্তু তারা পূর্ণ তাদের সমস্ত আয় আয় তাদের আয় সংকুলন হয় না তাদের এই জন্য অভাবই থাকে থেকে যায় তখন তাদেরকে জাকাত দিতে হয় কিন্তু আমাদের দেশের মানুষ যেহেতু বেশি অভাবী এই জন্য আমাদের রৌপ্যের উপর ধরাই উচিত তারপর আপনি যদি কোনো এমন দেশে থাকেন যেখানে মানুষ অভাবী নয় বেশিরভাগই ভালো অবস্থানে আসে তাদের দরিদ্র সীমা দরিদ্র সীমাটা অনেক উপরে অর্থাৎ তারা অনেক অনেকটা অনেক টাকার মালিক তাদের প্রায় পঞ্চাশ হাজার টাকা সবার কাছেই থাকে বছরে যেটা পঞ্চাশ সাধারণত পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্যের মূল্য এখন প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার মতো তো এরকম যদি থাকে বা আরও হয় অনেক সময় কম নামা করে তো এরকম যদি কোনো এলাকায় থাকে আপনি যদি বুঝতে পারেন যেটা সবাই কাছে আসতে হলে আপনাকে সৌপ্যের স্বর্ণের যে চলে যেতে হবে স্বর্ণের চলে গেলে যখন আপনার স্বর্ণের নেশা পূর্ণ হবে না অর্থাৎ আপনার কাছে ধরেন সাড়ে সাত বড়ি স্বর্ণ হয় নাই আপনার কাছে ছয় বড়ি হয়েছে আপনারা জাকা দিতে হবে না তখন কারণ সেটা তো আপনার এখন স্বর্ণ নেশাব হয়নি আর যখন আপনি সাড়ে সাত বড়ি থেকে একটু কম থাকবে তখনও জাকা দিতে হবে না যখনই সাড়ে সাত বড়ি বা তার বেশি হবে তখন পুরোটা জাকা দিতে হবে তখন পুরোটা জাকাত তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে স্বর্ণ এবং টাকা মিলে যদি কোনো তার জমা থাকে তো দুইটা একসাথ করতে হবে এবং অনুরূপভাবে রৌপ্য এবং টাকা যদি কোনো একসাথে থাকে কারো কাজ দুইটা একসাথ করতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে শুধু যেমন নারীদের ব্যাপারে সাধারণত তাদের টাকা থাকে না শুধু স্বর্ণ থাকে যদি তাদের না কোনো নারীর সাড়ে সাত বরি স্বর্ণ নাই সাত বরি আছে তাহলে তার কোনো জাকাত নেই কিন্তু যখন ওই সাড়ে সাত বড়ি হবে তখন তাকে জাকাত দিতে হবে এই জাকাত সে কোথেকে দিবে এই জায়গা দুই অবস্থা দিতে পারে স্বামী তাকে দিয়ে দিতে পারে জায়েজ আছে যা কারণ সোহা সাল্লাহ ইসলাম তল্লামাম তিনি আব্বাস আব্বাস সাদিউল্লাহ আহু জাঁকা দিয়ে দিয়েছিলেন যেটা প্রমাণ করে যে একজনের জাঁকা আরেকজনের দিলে জাহেজ আছে কোনো সমস্যা নেই আর যদি স্বামী না দিই তিনি নিজে দিতে হয় তখন তিনি স্বর্ণ কমিয়ে কমিয়ে বিক্রি করে হলেও একটু একটু হলে জাকা দিতে হবে যাতে করে সেটা নেশাবের নিচে চলে আসে নেশাব পরিমাণ হলেই পুরোটা জাকা দিতে হবে শুধু অতিরিক্ত অংশের নয় এটা আবার ভুলবুজেন না আবার কোনো কোনো